তাদের কি বক্তব্য আছে? দেখুন, হাইকোর্টে আজকে যেটা বলেছেন সমাপ্তি চট্টোপাধ্যায় ওনার এজলাসে, যে গতকাল যেটা হয়েছে, আমরা আমাদের লয়ার যখন উঠে এই প্রসঙ্গ যখন তোলে এবং আমরা সমস্ত ডকুমেন্টস পেশ করেছি, গতকালকের সমস্ত ফুটেজ পেপার কাটিং সবটাই দিয়েছি, তখন উনি প্রথমেই বলে যে আমি সব জানি, আপনারা কালকে আগে পিটিশন জমা দিন, কালকে আগে পিটিশন জমা দিন। এবং হাইকোর্টের রায়কে, যে গতকাল হাইকোর্টের রায় নিয়ে আমরা গেছিলাম ওখানে, আপনারা নিজেরাই দেখেছেন কীভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি প্রথমে, এবং সেটা করেছেন বনগাঁর যিনি এসডিপিও এবং আইসি, তিনাদের নেতৃত্বে এটা করা হয়েছে, এবং তিনাদের নেতৃত্বে কালকে লাঠিচার্জ করা হয়েছে, বিজেপির কর্মীদের, আমাদের দলের কর্মীদের মারা হয়েছে এবং ওনাদের সামনে বম্বিং হয়েছে, পাঁচজন আমাদের ইঞ্জিওর হয়েছে, তিনজন হসপিটালে কালকে ভর্তি ছিল। আসল কথা, উনি হয়ে গেছেন চেয়ার পাগল, উনি চেয়ার পাগল হয়ে গেছেন, হাইকোর্টের অর্ডারকেও উনি মান্যতা দিচ্ছেন না, তো সেটা হাইকোর্ট নিশ্চয়ই কালকে দেখবেন, আজকে সমস্ত টিভিতে দেখিয়েছেন উনি নাকি চেয়ারে বসেছেন। তা আপনাদের মাধ্যমে বলছি, ভারতীয় জনতা পার্টি বনগাঁ পৌর বোর্ড গঠন করবে, এবার গঠন করার পরে ওই চেয়ার ওনার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, কারণ উনি এখন চেয়ার পাগল হয়েছে, ওই চেয়ারে বসে উনি যে অপকর্ম করেছেন সেই আতঙ্কে ভুগছেন, যার জন্য উনি চেয়ার ছাড়ছেন না, উনি হাইকোর্টকেও মানছেন না। উনি আরেকটা দাবি করছেন, আপনাদের কাছে যে রেজুলেশন আছে সেটা নাকি মুদিখানা দোকান থেকে কেনা, ওদের কাছে পৌরসভার অর্ডারে চাপ দিয়ে ইওকে দিয়ে সই করানো হয়েছে, উনি হয়তো বলতেই পারেন, কারণ ওনার চাপ দেওয়া অভ্যাস আছে, তো উনি তো সবটাই চাপ দিয়ে করেন, বনগাঁতে চাপ দেওয়া অভ্যাস ওনার আছে, সেটা হাইকোর্ট বিচার করবেন, যেটা অরিজিনাল না ডুপ্লিকেট সে বিচার করবেন, মহামান্য আদালত করবেন, ওনার কাছে ওনার মুখ দিয়ে এইটা আমরা শুনতে চাই না।